বিনোদনের তাজা খবরে স্বাগতম। কি আছে কারাগার টুতে? চলতি বছর দারুণ প্রশংসিত হয় সৈয়দ আহমেদ শাওকি নির্মিত এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত কারাগার ওয়েব সিরিজটি, যার ধারাবাহিকতায় নির্মাতা শাওকি সিরিজটির দ্বিতীয় পর্ব নির্মাণ করেছেন, যেখানে আগের পর্বের মতোই নানা চমকের আভাস পাওয়া গেছে। সিরিজটির ট্রেলারে চঞ্চল, আফজাল হোসেন, ইত্তেকাফ, দিনারের চরিত্রগুলো রহস্য আরো দানা বেঁধেছে। অনেকেই ভেবেছিলেন প্রথম পর্বের রহস্যের জট হয়তো নির্মাতা দ্বিতীয় পর্বে খোলাসা করবেন, কিন্তু ট্রেলার এর মধ্যে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছে। ফলে সিরিজটি ঘিরে দর্শকদের কৌতূহল আরো কয়েকগুণ বেড়েছে, এটা বলার অবকাশ রাখে না। তবে এমন জল্পনা কল্পনার মাঝে সিরিজটির মুক্তি কয়েকদিন পিছানো হলে দর্শকদের অপেক্ষার প্রহর আরো বেড়ে যায়। কথা ছিল গত 15ই ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাবে কারাগার টু, তবে বিশ্বকাপের উন্মাদনা চলায় সেই তারিখটি পিছিয়েছিলেন নির্মাতা শাওকি। তার দিন পিছিয়ে সেটা 22শে ডিসেম্বর নির্ধারণ করা হয়। সে সময় শাওকি বলেন, আমরা জানি সবাই সিরিজটির জন্য অপেক্ষা করছেন, নির্ধারিত সময়ে মুক্তির পরিকল্পনাও আমাদেরও ছিল, কিন্তু আমরা আসলে বিশ্বকাপের উন্মাদনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও মুক্তির তারিখ পিছানো নিয়ে অনেকটাই মন খারাপ ছিল অভিনেতা চঞ্চলের। তিনি বলেছিলেন, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, 22শে ডিসেম্বর শুধুমাত্র হইচইতে। তবে এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ, তবে অবশেষে সকলের মন ভালো করে দিতে মুক্তি পাচ্ছে কারাগার টু। জানা গেছে আগের পর্বের চেয়ে এই পর্বে আরো বেশি রহস্য থাকছে। সিরিজটির প্রথম পর্বে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। হঠাৎ কারাগারের 145 নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি, যিনি কিনা বোবা এবং বধির। ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় 250 বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় গল্প। সেই গল্পটি এবারে কোন পর্বে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সিরিজটিতে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইত্তেকাফ, দিনার ছাড়াও অভিনয় করছেন বিজুরি বরকতুল্লাহ, তাসনিয়া ফারিন, FS9, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, AK আজাদ সেতুসহ অনেকে। বন্ধুরা, আমাদের চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।